নমস্কার বন্ধুরা, আমি কনিকা। আজ আপনাদের জন্য লতি রান্না করব। এখানে আমি 500 গ্রাম লতি নিয়ে এসেছি। 500 লতি, 500 লতিকে ভালোভাবে কেটে কষা সারিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই লতিগুলোকে লতিগুলো এনে রেখেছি, দুদিন হয়ে গেছে। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ রান্না করব লতি দিয়ে। আর চিংড়ি লতি দিয়ে রান্না করতে যা যা উপকরণ লাগছে, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ। দুটো পেঁয়াজকে আমি কাটার সাহায্যে গ্রেট করে নিয়েছি, এই দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে। আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি লবণ আর হলুদ, নিয়েছি এখানে হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আজকে লতি রান্না করার উপকরণ হলো এগুলো। এখানে আমি প্রথম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 500 মতন জল দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে উঠেছে এখন। এর মধ্যে, জলের মধ্যে আমি এই কচু লতিগুলোকে সেদ্ধ করে নেব। সবগুলো লতিগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। হাই ফ্লেমে আমি এই লতিগুলোকে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এই জলের সঙ্গে ভালোভাবে লতিগুলোকে। 5 মিনিট আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি খালি। এখানে কিন্তু লতির মধ্যে আমি কিছু দিইনি। আমার লতিগুলো 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি সিদ্ধ করে নিইনি, একবারে পুরোপুরি সিদ্ধ হয়নি, জাস্ট ভাপিয়ে নিলাম এগুলোকে 5 মিনিট। এখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি একটা ডিশের মধ্যে। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল, আর আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে লাল করে এই চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব এই চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি, এ পিঠ ও পিঠ করে উল্টে দিচ্ছি আমি এই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এই তেলটার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই কচু লতি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, সর্ষের তেলে করলে রান্নাটা ভালো হয়। তাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে যে দুটো মাঝারি সাথে পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি কাটার সাহায্যে, এই পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি ব্রাউন কালার করে ভাজতে যাব না, বেশি ব্রাউন কালার করে ভাজতে গেলে ভালো হবে না। দিয়ে দিলাম প্রথমে লবণ, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, 1 থেকে 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটাকে লবণ দিয়েছি। পেঁয়াজ রসুন রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, রসুন বাটা দিয়ে আবারও এগুলোকে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড, রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ করে দিয়ে, জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছিলাম, সেই জিরের গুঁড়ো ধনে গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আবার হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতন হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে কষাবো পেঁয়াজের সঙ্গে। আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়োটা বাদ দিতে পারেন। রংটা দিয়েছি একটু মানে কালারের জন্য, রংটা তরকারির রংটা সুন্দর হওয়ার জন্য। দিয়ে আমি এখানে একটু জল দিয়েছি, জল দিয়ে আবার এই 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। মশলার সঙ্গে কষিয়ে আবারও আমি সিদ্ধ করে যে নিয়েছি লতি, এই লতিগুলোকে দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালোভাবে। লবণ আমার কাছে মনে হচ্ছে লবণটা কম হয়েছে, কম দিয়েছি, কারণ কচু লতির মধ্যে লবণ যদি ঠিক মতন না হয় তাহলে গলা ধরবে খেতে। যত আপনি ভালো করে রান্না করেন না, কিন্তু লবণটা যদি ঠিকভাবে যদি না হয় তা কিন্তু গলা ধরবে।
তাই আমি আবারও আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এইগুলিকে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এই মশলার সঙ্গে, সব মশলাতে দিয়েছি, ভেজে নিয়েছি। সেই মশলার সঙ্গে রুটিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এইখানে জল দিয়েছি, দেখেন এত কষানোর পরও রুটিগুলো আমার গোটাই রয়ে গেছে, গোটাই আছে রুটিগুলো। এখন এইখানে এই এই কড়ার মধ্যে, রুটিগুলোর মধ্যে একটুটুকু জল দিয়ে দিচ্ছি, গরম জল, জলটা একেবারে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্য কচু কচুরুটি কচুমুখী যে কোনো কিছু রান্না করতে গরম জল ইউজ করবেন, গরম জল ইউজ করলে আপনার জন্য ভালো হবে, কারণ হাত চুলকাবে না। এখন যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, সেই চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভালোভাবে। আবারও চিংড়ি মাছ দিয়ে আমি 5 মিনিট এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার এই চিংড়ি মাছ দিয়ে লুচি রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ আসি, কাল আবার আসবো অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে।